রাগ বসে থাকে না। আশাকর্মী রোগীদের মারধরের অভিযোগ এএনএম কর্মীর বিরুদ্ধে। ঝাড়গ্রামের দুবরা স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান অভিযোগকারীরা। এএনএম কর্মীর নাম কল্পনা পালের বদলির দাবি তোলেন তারা। তার বিরুদ্ধে অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রে আসা বহু কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি, এমনকি মেজাজ হারিয়ে গর্ভবতী রোগী এবং আশাকর্মীদের মারধরও করেছেন বহুবার। ইঞ্জেকশন ওষুধ প্রয়োগের ধরনও সঠিক নয় বলে অভিযোগ। ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানিয়েও সাড়া মেলেনি। ঘটনাটা হয়েছে, আমরা কল্পনা পালকে আর এখানে রাখতে চাই না। সেন্টারকে আসলে ওষুধ দিতে খুঁজবেনি, দু ঘন্টা বসে রাখবে, বাচ্চাকে দেখতে খুঁজবেনি, কো ইঞ্জেকশন দিলে দুধ থেকে নিবে। আমরা ছোট ছোট বাচ্চারা নিতে ইঞ্জেকশন ভয় পায়, আমারও ওর কাছে নিতে ভয় পায়। প্রচুর দুর্ব্যবহার করে, আমি বাচ্চা নিয়ে এলাম, আমরা গরিব মানুষ, আমরা কোথায় পাবো প্যাম্পাস, আমরা জানিবা কি করে? আমরা প্যাম্পাস না পরে এলে ইঞ্জেকশন দেবো না, বাচ্চা তো মায়ের কোলে থাকবে, তাহলে ওনার ইঞ্জেকশন দিতে প্রবলেমটা কোথায়? উনি ওনাদের ওই বাচ্চা নিয়ে আসলে ওদেরকে অনেক রকম টর্চার করে, বাচ্চা ছেলে মেয়েদের এমন ইঞ্জেকশন লাগায় সে সোজাসুজি ইঞ্জেকশন দিয়ে দেয়, ছেলেদের ব্যথা করে, অনেক রকম প্রবলেম ক্রিয়েট করে। দিদিমণির ব্যবহার অত্যন্ত খারাপ। হেনস্থা হওয়ার অভিযোগ পঞ্চায়েতে জানিয়েও সুরাহা মেলেনি। সাফ জানালেন নির্যাতিত আশাকর্মীরা। আমার সাথে আগেও হয়েছিল, আমাকে মেরেছিলেন, মারার পরে কমপ্লেনও করেছিলাম, স্যারকে জানিয়েছিলাম, পঞ্চায়েতে জানিয়েছিলাম, কিন্তু সেই মুহূর্তে কোনো বিচার পাইনি। আমি দিয়ে তারপরে বুধবার মানে 3 তারিখ আমি সেন্টারে এসেছি, উনি বসেছি আমার দিকে, কাঁচ ভাঙাগুলো ছুঁড়েছেন, আইস প্যাক ছুঁড়েছেন, মানে এমনভাবে, তবু আমি যেতাম না, আমি কাউকে নালিশও কোনো দিন করিনি, করতামও না, কোনো দিন কিছু বলিনি। তারপরে সেদিন আমি তবুও বললাম, দিদি আর আপনি এরকম করলে আমি কী করে আপনার সঙ্গে কাজ করব? দীর্ঘক্ষণ তালাবন্ধ থাকার পর স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন বিক্ষোভকারীরা। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্বাস্থ্যকেন্দ্র। এরপরই বিক্ষোভ থেকে সরে দাঁড়ান আশাকর্মী এবং রোগীর পরিজনরা। ঝাড়গ্রাম থেকে দেবেন তিওয়ারের রিপোর্ট, কাকতি নিউজ।